জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে আরও একটি নতুন পালক সংযুক্ত হলো। উন্নতমানের একটি প্যাথোলজি এবং মাল্টি স্পেশালিস্ট আউটডোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। মহালয়ার পুণ্যলগ্নে মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়েগেট এলাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এই স্বাস্থ্য সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ভারতবর্ষের নামকরা চিকিৎসক তথা প্রফেসর সুকুমার মুখার্জি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংলিশ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, প্রসেনজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্টজনের। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। আগামীতে এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র জেলার স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এই বিষয়ে জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, আমরা আনন্দিত মালদায় এই ধরনের উন্নত মানের স্বাস্থ্য সেন্টারের উদ্বোধন হওয়ায়। চিকিৎসার ক্ষেত্রে মালদার মানুষ উন্নত মানের পরিষেবা পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। আমরা অত্যন্ত আনন্দিত মালদার একজন কৃতি সন্তান চিকিৎসা বিদ্যায় দেশে এবং বিদেশে উচ্চ শিক্ষা লাভ করার পরে মালদার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মালদায় ফিরে এসে মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেটের সামনে ওরেকা ডায়াগনস্টিক নামে একটি অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করলেন। তার সংকল্প মালদার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আজকে মহালয়ার পূর্ণতিথিতে ভারতবর্ষের প্রখ্যাত চিকিৎসাবিদ ডক্টর প্রফেসর সুকুমার মুখার্জি উদ্বোধন করলেন এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় প্রাক্তন মন্ত্রী তথা আমাদের ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান মাননীয় কৃষ্ণনারায়ণ চৌধুরী মহাশয় উপস্থিত ছিলেন। এছাড়া মালদার বিভিন্ন প্রখ্যাত ডাক্তারবাবুরা, জেলার ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর বৃন্দ এবং আমাদের সাংস্কৃতিক জগতের সম্পাদক, ক্রীড়া জগতের সম্পাদক, বিভিন্ন সুধীজন একত্রিত হয়ে আজকের এই ওরেকা ডায়াগনস্টিকের যে উদ্বোধন হলো, আমরা মালদাবাসী হিসাবে অত্যন্ত আনন্দিত। এখানে আমরা যা জানতে পেরেছি যে সমস্ত বিদেশি মেশিন, তারা ইম্পোর্টেড মেশিন দিয়ে বিভিন্ন ল্যাবরেটরি তারা পরীক্ষা নিরীক্ষা করবে এবং এখানে হার্টের কার্ডিও চিকিৎসা সহ অত্যাধুনিক তারা চিকিৎসা ওপিডির অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা মালদাবাসী হিসাবে এই ওরেকা ডায়াগনস্টিক সেন্টারের আমরা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এবং আমরা আশাবাদী এখানে মালদার মানুষ চিকিৎসা ক্ষেত্রে উন্নততর পরিষেবা পাবে। উজ্জ্বল সাহা, সভাপতি, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন। ইনোগ্রেশন সেরিমনি ছিল ওরেকা ডায়াগনস্টিক্সের। আমরা কৃষ্ণপল্লী সাবওয়েগেট থেকে নতুন স্বাস্থ্যের পরিষেবা শুরু করেছি, আমাদের কালকে থেকে অপারেশন স্টার্ট হবে। আমরা চেষ্টা করেছি যত রকমভাবে উন্নত মানের হেলথ কেয়ার সার্ভিসেস আমরা প্রোভাইড করতে পারি মালদাবাসীদের জন্য, আর আমি সেই জন্যেই, আমি মালদার মেয়ে আর আমি সেই জন্যেই মালদায় ফিরেছি যাতে মালদার মানুষকে কোনোভাবে আমি সেই সুবিধাগুলো সেই মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের এখানে মাল্টি স্পেশালিটি ওপিডি থাকছে, তার সাথে থাকছে বিভিন্ন হেলথ সার্ভিসেস যেমন রেডিওলজি সার্ভিসেস, কার্ডিওলজি সার্ভিসেস। আর যেহেতু আমি নিজে মাইক্রোবায়োলজিস্ট, আমি চেয়েছি খুব সুন্দর করে মনের মতো করে প্যাথোলজিটাকে সাজাতে যাতে কোনো রকমের রক্ত পরীক্ষার জন্য কোনো মানুষকে মালদার বাইরে না যেতে পারে, যেটা আমাদের মধ্যে আছে। আমরা অনেক সময় অনেক ডিফিকাল্ট টেস্ট যেগুলো করতে সময় লাগে, যেগুলো একটু কমপ্লিকেটেড, তার জন্য আমাদেরকে বাইরে, মালদার বাইরে যেতে হয়। কিন্তু আমি চাই, আমি যেহেতু মালদায় এই পরিষেবা দিতে চাই, তাই জন্য আমি চাই প্রত্যেকটি মালদার মানুষ কোনো রকমের এই প্যাথোলজিক্যাল সার্ভিসেস বলুন বা অন্য কোনো সার্ভিসেসের জন্য যেন আমাদেরকে ভরসা রাখতে পারে। আমরা তাদের পাশে অলওয়েজ আছি, আর আমাদের সাথে এই সাপোর্ট দেওয়া, এই ব্লেসিংস দেওয়ার জন্য আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই এসেছেন আমাদেরকে সাপোর্ট দিতে, ব্লেসিংস দিতে। আমি ডক্টর পঙ্কিতা চক্রবর্তী, মাইক্রোবায়োলজিস্ট, ডিরেক্টর অ্যান্ড সিইও অফ ওরেকা ডায়াগনস্টিক্স মালদা।